নমস্কার বন্ধুরা, কুকিং মিতার পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকের রেসিপি গজা। গজা বানানোর জন্য এখানে আমি 200 গ্রাম ময়দা নিয়েছি। এবার দিয়ে দেবো অল্প একটু নুন, আর দেবো 1/2 চামচের কম কালো জিরে। এবার দেবো 2 চামচ সাদা তেল। হাত দিয়ে সব উপকরণ ভালো করে মিশিয়ে নেব। ভালো করে ময়ান দিয়ে নিয়েছি, মুঠো করে ধরলে মুঠো হয়ে যাচ্ছে। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। ময়দা মেখে ডো তৈরি করে নিয়েছি। এবার রুটি বেলে নেব, একটু পুরু করে রুটি বেলে নেব। একটা পুরু রুটি বেলে নিয়েছি, আমি এইরকম পুরু রেখেছি। এবার একটা কাটার দিয়ে গজা কেটে নেব। সব গজাগুলো কেটে নিয়েছি। গজা ভাজার জন্য তেল গরম হয়ে গেছে। এবার কাটা গজা নিয়ে দু হাত দিয়ে এইভাবে একটু টান দিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবো। এই একই রকমভাবে সব গজাগুলো তেলের মধ্যে ছেড়ে দেবো। আমি মিডিয়াম আঁচেই গজা ভাজবো। গজাগুলো উল্টে পাল্টে লালচে করে ভেজে নিয়েছি। এবার তেল ঝরিয়ে তুলে নেব। বাকি গজাগুলো একই রকম ভাবে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। বাকি গজাগুলো ভাজা হয়ে গেছে, অন্য একটা পাত্রে নামিয়ে নেব। চিনি শিরার জন্য 1 কাপের একটু কম চিনি দিয়ে দেব। আর দেব চিনি 3 ভাগের 1 ভাগ জল। চিনি শিরা 3 থেকে 4 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। চিনি শিরা রেডি হয়ে গেছে, এবার গ্যাসটা বন্ধ করে দেব। এই যে এক তার বিশিষ্ট হয়েছে। এবার দিয়ে দেব গজাগুলো। গজা পুরোপুরি রেডি হয়ে গেছে। আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্ত।
ফিরে আসব নতুন কোন রেসিপি নিয়ে।